আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় ভ্রমণ নিয়ে যারা এই মুহূর্তে ভারত প্রবেশ করছেন বা প্রবেশ করতে চান তারা এই মুহূর্তে কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন বা কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে ভারতীয় এবং বাংলাদেশ এমিগ্রেশনে যদি না নিয়ে যান কি ঝামেলা হবে এবং যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাশ পর্যন্ত দেখেন কারণ এখানে সকল বিষয় নিয়ে আলোচনা করবো কী কী ডকুমেন্টস কাগজপত্র প্রয়োজন হবে আপনাদের তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট ছিল যারা আমার চ্যানেলটিতে নতুন বা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন সর্বপ্রথম ভিডিওটি আপনি পাওয়ার জন্যে তো ভিউয়ার্স চল শুরু করে যাক প্রথমত যেটির কথা আমি বলবো সেটি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট মানে হচ্ছে এনওসি যারা আপনারা জব করেন বা প্রাইভেট হোল্ডার তারা অবশ্যই কিন্তু এনওসি নিয়ে যাবেন কারণ এনওসি ছাড়া কিন্তু এখন ভারতে প্রবেশ করাটা খুবই মরক হয়ে যাচ্ছে এনওসি ছাড়া এমনও হচ্ছে ভারতে কিন্তু প্রবেশ করতেও দিচ্ছে না তাই অবশ্যই এনওসি সাথে নিয়ে যাবেন যারা বিজনেস করেন তারা ট্রেড লাইসেন্সের ফটোকপি নিয়ে যাবেন আর যারা কোনো বিজনেস করেন না বা ওইরকম কোনো জব করেন না ছোটোখাটো দোকানে চাকরি করেন বা জব করেন তাদের ক্ষেত্রে তাদের দোকানের একটি প্যাড সাথে নিয়ে যাবেন এবং ওই প্যাডের সাথে একটি ভিজিটিং কার্ড সাথে নিয়ে যাবেন আর প্যারের মধ্যে আপনি যে দোকানের কাজ করেন সেই মালিকের একটি সিগনেচার নিয়ে নেবেন এবং সেই প্যাড়ে আপনি যে কবে যাচ্ছেন আর কবে বাংলাদেশে ফেরত আসবেন তার একটি ডেট নিয়ে নেবেন যাতে কোনো প্রবলেম করতে না পারে ইমিগ্রেশন নাম্বার টু অবশ্যই আপনি ডলার অ্যান্ডসমেন্ট করে নেবেন আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভিসা পেয়ে থাকেন তাহলেও অবশ্যই আপনাকে অ্যান্ডসমেন্ট কিন্তু করতে হবে এটা বাধ্যতামূলক আরেকটি কথা আমি বলে রাখি অ্যান্ডর্সমেন্ট করলে আপনারা যত টাকা যত সরি যত ডলার সাথে নিয়ে যেতে পারবেন একশো ডলার দেড়শো ডলার বা দুইশো ডলার যত ডলার নিয়ে আপনারা ভারত যেতে চান তত ডলারই কিন্তু অ্যান্ডোর্সমেন্ট করবেন তত আপনি যত টাকা যত ডলার অ্যান্ডোর্সমেন্ট করবেন আপনি সাথে তত অ্যান্ডোর্সমেন্ট মানে যত অ্যানডোর্সমেন্ট করবেন যত ডলার অত ডলার সাথে নিয়ে যাবেন তার বেশিও নেবেন না কমও নেবেন আপনি যদি বেশিও নিতে চান তাহলে আপনাকে কৈফত দিতে হবে যদি কম নিয়ে যান তাহলে আপনাকে কৈফত দিতে হবে তাই আমি সাজেস্ট করব। আপনারা অ্যানডোর্সমেন্ট যত ডলারই করবেন সাথে তত ডলারই নিয়ে যাবেন নাম্বার থ্রি অবশ্যই আপনাকে বুস্টার ডোজ দেওয়া থাকতে হবে যদি আপনি বুস্টার ডোজ দেওয়া থাকেন তাহলে কোনো ঝামেলা ছাড়াই আপনি ভারতে প্রবেশ করতে পারবেন আর যদি আপনি দ্বিতীয় ডোজ দিয়ে থাকেন তাহলে ভারত প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনাদের সাথে কথা বলা হবে যদি আপনার মধ্যে কোনো সিমটম পায় তাহলে তারা করোনা টেস্ট করাইতে আপনাকে সাথে নিয়ে যাবে আর যদি কোনো সিমটম না পায় তাহলে আপনি দুই ডোজ দিয়েও ভারতে প্রবেশ করতে পারবেন কিন্তু আপনি দুই ডোজ দিলেও আর বুস্টার ডোজ দিলেও আপনাকে কিন্তু ওই যে আপনি ভ্যাকসিন দিয়েছেন তার সার্টিফিকেট কিন্তু সর্ব পাঁচ কপি সাথে নিয়ে যেতে হবে মানে পাঁচটা কপি করে আপনার সাথে নিয়ে যেতে হবে কারণ কদমে কদমে কিন্তু এই ফটোকপি আপনাকে শো করতে হবে ইভেন ভারতে যখন আপনি যাবেন কলকাতা মার্কু সিস্ট্রি সেখানেও কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে এই ভ্যাকসিন সার্টিফিকেট দেখাইতে হইতে পারে তাই আমি রিকোয়েস্ট করব অবশ্যই মিনিমাম পাঁচ কপি ভ্যাকসিন সার্টিফিকেট আপনার ফটোকপি করে নিয়ে যাবেন আচ্ছা এখন যে বিষয়ে আলোচনা করব। সেটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে দুইটি ফর্ম কিন্তু আপনাদেরকে দেওয়া হয় একটি বাংলাদেশ থেকে একটি ইন্ডিয়া থেকে একটি হচ্ছে অ্যারাইভেল ফ্রম আর একটি হচ্ছে ডিক্লারেশন হেলথ ডিক্লারেশন ফ্রম অ্যারাইভেল ফ্রমটি হচ্ছে এটি নর্মাল এখানে আপনার নাম দিবেন আপনার আপনি কলকাতায় কোথায় যাচ্ছেন সেখানে তার অ্যাড্রেস দেবেন আপনার পাসপোর্ট নাম্বার দিবেন আর হচ্ছে আপনার ভিসা নাম্বার লাগবে না যেখানে আপনি যাচ্ছেন তার একটি ফোন নাম্বার দেবেন আর একটি সিগনেচার দেবেন আর কবে যাচ্ছেন ভারতে প্রবেশ করছেন যেদিন আপনি ভারতে প্রবেশ করবেন তার একটি তারিখ দিয়ে দিবেন নিচে আপনার স্বাক্ষর দিয়ে দিবেন শেষ আর আরেকটি হচ্ছে হেলথ ডিক্লারেশন ফর্ম এটি একটি ঝামেলা আছে যদি আপনারা আসলে খুব সুন্দরভাবে এটি পরে নেন তাহলে এটি কোনো ঝামেলা মনে হবে না অ্যাজ লাইক হচ্ছে আপনার ওই যে এই ট্রাভেল ইয়ার মতো আপনার যে একটু ফর্মটির কথা বললাম এই যে ট্রাভেল যে অ্যারাইভেল যে ফর্মটি সেম এরকমই কোনো ঝামেলা নেই আপনার নাম অ্যাড্রেস যেখানে আপনি যাবেন অ্যাড্রেস ফোন নাম্বার হ্যাঁ আপনার ভিসা নাম্বার পাসপোর্ট নাম্বার জাস্ট এতটুক কোনো ঝামেলা নেই আপনি জাস্ট এটা পূরণ করবেন আর নিচে আপনার জ্বর কাশি আছে কিনা না আপনি সব কিছু না দিয়ে দিবেন তারপরও এই হেলথ ডিক্লারেশন ফর্ম নিয়ে আমি একটি ভিডিও করব যে আপনারা এই হেলথ যে হেলথ যে ফর্মটি রয়েছে হেলথ ডিক্লারেশন ফর্ম এটি কীভাবে আপনারা ফিল আপ করবেন এটি নিয়ে আমি একটি ভিডিও করব তো আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেল দেখে আমি এই ভিডিওটি আপনাকে দেখাইলাম না যে হেলথ ডিক্লারেশন ফর্ম কীভাবে পূরণ করতে হয় তো অবশ্যই এই দুইটি ফর্ম আপনাকে সম্পূর্ণ মানে একদম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে ডেট তারিখ বা ফোন নাম্বার বা আপনার পাসপোর্ট নাম্বার ভুল করা একদমই যাবে না যদি ভুল করেন তাহলে অবশ্যই আপনি ঝামেলায় পড়তে হবে তো অবশ্যই যে যে কথাগুলো বললাম অবশ্যই এগুলো আপনার সাথে নিয়ে যাবেন এবং ঝামেলা মুক্ত ছাড়াই আমি আশাবাদী আপনারা ভারত প্রবেশ করতে পারবেন আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আর যদি এগুলোর থেকে একটিও আপনার কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ঝামেলা মুক্ত আমি করতে পারবো না আপনারা নিজেরাই নিজেরা ঝামেলা পড়বেন এবং যে লম্বা লাইন হয় এই লম্বা লাইনে তো আপনি পড়বেনই এবং আপনাকে গুনতে হবে পাঁচশো থেকে এক হাজার রুপি তারও বেশি হইতে পারে তাই আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা যেই যে ডকুমেন্টসের কথা আমি বললাম আপনারা সাথে নিয়ে যাবেন যদি একটি ডকুমেন্টস আপনার না থাকে তাহলে আমি বলবো যে ডকুমেন্টস ফুল ফিল আপ করে লিগেল ইনফরমেশন নিয়ে লিগেল ডকুমেন্টস নিয়ে দেন আপনারা ভারত প্রবেশ করেন না হয় কিন্তু এই পর্যন্ত যতজন যাত্রী বাংলাদেশ থেকে ভারত যাচ্ছে যাদের কাছ থেকে পূর্ণ ডকুমেন্টস যারা পায়নি তারা কিন্তু ঝামেলা করছে তো ভিউয়ার্স এই ভিডিওটি ছিল আজকের পর্যন্ত আবার নতুন কোনো ইনফরমেশন নতুন কোনো নিউজ নিয়ে হাজির হয়ে যাব আমি সাইম আপনাদের সামনে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য প্রে করবেন السلام عليكم